ইসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা ভালো আছো ঢাকা কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাই মাস্টার্স শেষ বর্ষের সাথে আজকে আমার ইনফারেন্সের একটি ক্লাস তোমরা জানো আমি তোমাদের টেস্ট অফ হাইপোথিসিসের উপর ক্লাস নিচ্ছি গত ক্লাসে আমি তোমাদের পাওয়ার অফ টেস্ট এবং টাইপ ও টাইপ এরর এই এই সংক্রান্ত কিছু ম্যাথ আমরা করেছিলাম তো আজকে আমরা তার ধারাবাহিক ধারাবাহিকতায় আমরা পাওয়ার অফ টেস্টের আর কিছু ম্যাথ দেখব তো ঠিক আছে চলো যাই আমরা আমাদের স্লাইডে চলে যাই এখানে আমাদের যে প্রবলেমটা সেটা হচ্ছে ইউজ দ্য নিম অ্যান্ড পেয়ারসন স্লেমা টু আপটেন দ্য বেস্ট ক্রিটিক্যাল ডিসিজন ফর টেস্টিং থিটা ইজ ইকল টু থিটা নট এগেন্স্ট থিটা ওয়ান ইজ ইকল টু থিটা ওয়ান হুইচ ইজ গ্রেটার দেন থিটানট অ্যান্ড থিটা ওয়ান ইজ ইউকাল টু থিটা ওয়ান হুইচ ইজ লেস দেন থিটানট ইন কেস অফ এ নর্মাল পপুলেশন নর্মাল ডিস্ট্রিবিউশন হচ্ছে মিন থিটা এন্ড ভ্যারিয়েন্স হচ্ছে সিগমা স্কোয়ার যেখানে সিগমা স্কোয়ারটা হচ্ছে আমাদের জানা আছে ঠিক আছে আমাদের বের করতে বলছে পাওয়ার অফ টেস্ট তো আমরা জানি লাইটলিহুড ফাংশন যেটা লাইটলিহুড ফাংশন হচ্ছে আমাদের প্রোডাক্ট অফ এফ এক্স থিটা দ্যাট মিনস ডেন্সিটি ফাংশান যেটা আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশনের আছে সেইটারই প্রোডাক্টটা তো সেই ক্ষেত্রে আমরা জানি আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশনের যে ডেন্সিটি ফাংশন সেটা আমরা জানি ওয়ান বাই সিগমা রুট ওয়াইজ পাই আর ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই টু স্কোয়ার এক্স মাইনাস হোল স্কোয়ার তো এখন এখানে যেহেতু এটা প্রোডাকশান আছে সুতরাং এটার অর্থাৎ এটা কী এটা হচ্ছে এফ এক্স ওয়ান থিটা ইন্টু এফ এক্স টু থিটা ইন্টু এফ এক্স থ্রি থিটা আপ টু হচ্ছে এফ এক্স এন পর্যন্ত তো ওই প্রোডাক্টটাকে আমরা লিখতে পারি কীভাবে ওয়ান বাই সিগমা রুট বাই টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার মাইনাস হাফ সিগমা স্কোয়ার এক্স আই মাইনাস থিটা হোল স্কোয়ার তার মানে এই প্রোডাকশনের জন্য আমরা প্রোডাক্টের জন্য আমরা কী পেলাম এখানে এন আর এখানে সামিশান এন এখন দেখো আমরা জানি নিউ অ্যান্ড পেয়ারসেন্স লেমার মাধ্যমে আমরা বেস ক্রিটিক্যাল রিজিয়ন বের করি যার ইয়েটা হচ্ছে কি যেভাবে আমরা বের করি সেটা হচ্ছে লাইটলুড ফাংশনটা আমরা দুটো লাইটলুড রেশিওটা নেই নেওয়ার পরে এটাকে আমরা গ্রেটার দেন কে কে হচ্ছে আমাদের একটা পজিটিভ নাম্বার যেটা হচ্ছে কে ইজ গ্রেটার দেন জিরো তো এটা হচ্ছে দুভাবেই আমরা করতে পারি একটা হচ্ছে যদি আমরা এল ওয়ান বাই এল নট লিখি তখন আমাদের এটা গ্রেটার দেন কে আর যদি আমরা এল নট বাই এল ওয়ান লিখি তখন এটা আমরা লেস দেন কে দিয়ে ডিফাইন করতে পারি যে কোনোভাবেই তোমরা করতে পারো তো এখানে এল ওয়ান বলতে আমরা কি বুঝাচ্ছি এল ওয়ান বলতে হচ্ছে আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিসটাকে আমরা উপরে কনসিডার করব। মানে এই এই এল ওয়ানের জন্য আমার যে ডেন্সিটি ফাংশানটা সেটাতে আমি এখানে থিটা ওয়ান লিখবো তোমরা এই জিনিসটা বুঝতে পারবা যে এখানে দেখো আরেকটু বলে নেই সেটা হচ্ছে যে এখানে আমার তো এল মানে হচ্ছে পুরো টার্মটা আমি এখানে লিখবো আর নিচে এই পুরো টার্মটা এখানে লিখবো এবং এখানে এল নট যেহেতু আছে সেই কারণে আমার এখানে থিটা নট হবে আর যেহেতু এখানে এল আছে সেই কারণে এখানে আমরা থিটা ওয়ান বসাবো তো এই এই যে এইখানে একটা কনস্ট্যান্ট টার্ম আছে দ্যাট মিন্স ওয়ান বাই সিগমা রুট পাই টু দি পাওয়ার এন এটা যেহেতু উপরে এবং নিচে দুই জায়গায় আছে সুতরাং এটা কাটাকাটি চলে যাবে আর থাকবে শুধু এই পোর্শনটুকু ঠিক আছে তাহলে এখানে আমরা পেলাম যে ই টু দি পাওয়ার এই অর্থাৎ এই টার্মটা আমরা পেলাম শুধু আমরা এখানে মনে রাখবো যে এটা যেহেতু এল ওয়ান সুতরাং আমার এখানে কি বসবে থিটা ওয়ান বসবে আর এটা যেহেতু এল নট এখানে আমার বসবে থিটা নট ঠিক আছে এখন আসো ওই এই যে নিচের এবং উপরের যে রেশিওটা যেহেতু এটা দুটোই এক্সপোনেন্সিয়াল টার্ম সুতরাং এটাকে আমরা উপরে নিয়ে আসলাম এই অর্থাৎ ই টু দি পাওয়ার এইটা আর এটাকে আমরা উপরে নিয়ে আসলাম যেহেতু এখানে একটা উপরে আসলে কি আসবে একটা মাইনাস সাইন আসবে সরি তাহলে আমরা ওইটা নিয়ে আসলাম নেওয়ার পরে আমাদের যে ফর্মে আসলো সেটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই সিগমাস টু সিগমাস স্কোয়ার সামিশান এক্সাই মাইনাস থিটা

এটাও আমরা ভেঙে দিব এ মাইনাস স্কোয়ারের ফর্মুলা এটা ভেঙে দিয়ে আমরা ভিতরে দিয়ে তাহলে যেটা হচ্ছে দেখো এটাকে যদি ভাঙাও তাহলে এখানে তোমাদের সামিশান এক্স আই স্কোয়ার আসবে অর্থাৎ আমরা যদি এটাকে একটু লিখি তাহলে আমাদের কি আসতেছে দেখো একটা পোর্শনে আমার আসতেছে সামিশান এক্স আই স্কোয়ার মাইনাস দেখো টু ইন্টু থিটা ওয়ান সামিশান এক্স আই প্লাস হচ্ছে থিটা ওয়ান স্কোয়ার আর এইটার পোর্শনটা দেখো এটা এটাকেও ভাঙালে আমরা যেটা পাচ্ছি এটা সামনে মাইনাস সাইনটাও কনসিডার করো তাহলে মাইনাস সামিশন এক্স আই হোল স্কোয়ার আর এখানে যেহেতু মাইনাস ছিল সেই মাইনাসটা আর এইখানে যেহেতু সামনে একটা মাইনাস আছে ওইটা মিলে হয়ে যাবে প্লাস প্লাস টু থিটা নট ইন্টু হচ্ছে সাম অফ এক্স আই আর এখানে যেহেতু এটা মাইনাস প্লাস থিটা নট ছিল আর এটা সামনে একটা মাইনাস তাহলে এখানে হয়ে যাবে এন থিটা নট হোল স্কোয়ার স্কোয়ার আর এখানে এইখানটা একটু ভুল হয়েছে সেটা হচ্ছে এখানে কিন্তু একটা এন বসবে কারণ যেহেতু এটা সামিশান এটা সামনে কি আছে সামিশান আছে যেহেতু কনস্ট্যান্ট এটা এন থিটা ওয়ান স্কোয়ার হবে দেখো এখন এটা আর এটা চলে যাবে তাহলে আমাদের এখানে এটা থাকলো না আর আছে কি আমাদের দেখো এই এই পোর্শনটা আর এটা যদি আমরা কনসিডার করি তাহলে এই এনটাকে যদি আমরা এটাকে যদি কমন নেই তাহলে কমন হিসাবে এটা বাইরে চলে আসলো টু সিগমা স্কোয়ারটা রয়ে গেল আর হচ্ছে থিটা ওয়ান স্কোয়ার মাইনাস থিটা নর্ট স্কোয়ার অর্থাৎ এই থিটা ওয়ান স্কোয়ার মাইনাস থিটা নর্ট স্কোয়ারটা আমরা এখানে বসিয়ে দিলাম এখন আসো সেকেন্ড পোর্শনটা সেকেন্ড পোর্সনে তাহলে আমাদের অবশিষ্ট থাকছে কি এই দুটো জিনিস ঠিক আছে তাহলে এখান থেকে আমরা কি করছি এই যে টু সাম অফ এক্স আই এটা কমন যায় দেখো এখানেও টু আছে এখানে সাম অফ এক্স আই আছে টু আছে সাম অফ এক্স আই আছে তাহলে টু সাম অফ এক্স আই কমন যদি নেই ওই যে সামনের টু আর এই যে এখানে নিচে টু টু আছে ওই টু টু মিলে কাটা চলে যাবে থাকবে শুধু সিগমা স্কোয়ার আর এখানকার দেখো থিটা এখানে আমাদের যেহেতু প্লাস সাইনটা সামনে সুতরাং থিটা এটার আগে কিন্তু আরেকটা মাইনাস সাইন আছে এটা খেয়াল করবা তাহলে ওই মাইনাস সাইনটা দিয়ে যখন আমি এটাকে মাল্টিপ্লাই করব তখন এটা প্লাস হয়ে যাবে এটা মাইনাস হয়ে যাবে তাহলে প্লাস দেখো থিটা ওয়ান মাইনাস থিটানট অর্থাৎ হচ্ছে সাম সাম এই আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছ আর যে কাজটা করবে সেটা হচ্ছে এই লাইনগুলো বা এই লাইনগুলো তোমরা যখন বাসায় প্র্যাকটিস করবে এগুলো একটু ভেঙে ভেঙে করবে নিজের খাতায় আরো ভেঙে করবে তাহলে তোমাদের আর মানে ক্লিয়ার কনসেপশন হয়ে যাবে এখন দেখো আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে এখন এখানে আমরা জাস্ট লক দিয়েছি হ্যাঁ লগ নিলে আমাদের দেখো এইটা ই লগ যদি নেই তাহলে এইটা চলে গেল মাইনাস এন বাই টু সিগমা স্কোয়ার আমরা এখানে বসিয়ে দিলাম ওকে আর প্লাস এই পোর্শনটা আমাদের রয়ে গেল থিটা ওয়ান মাইনাস আমি আবার ইয়েটা নিয়ে লেজার নিয়ে নেই তাহলে এখানকার যে এটা চলে গেল থাকলো শুধু যেহেতু আমরা লগ নিচ্ছি মাইনাস এন বাই টু সিগমা স্কোয়ার থিটা ওয়ান স্কোয়ার মাইনাস থিটা নট স্কোয়ার ওটা চলে আসলো আর হচ্ছে এটার ওয়ান বাই সিগমা স্কোয়ার থিটা ওয়ান মাইনাস থিটা নট ইন্টু সাম অফ এক্সআই এটাও রয়ে গেল আর এই পাশে চলে আসলো লগকে কারণ আমরা বোথ সাইডে লগ নিয়েছি কারণ হচ্ছে লগ এক্সেস ইজ ইনক্রিজিং দ্য ফাংশান অফ এক্স লগ এক্সটা কী করবে ফাংশান এক্সের ফাংশানটাকে যেহেতু ইনক্রিজ করছে তাই আমরা এটা এই কাজটা করলাম এখন দেখো আমাদের এটা সমান আমরা কি পাই সামেশন আই মানেই হচ্ছে আমাদের এক্স পার এই লাইনটাও তোমরা আরেকটু ভেঙে করবে। তাহলে এক্স বার যদি হয় তো এখন দেখো এখানে আমি এটাও আবার একটু দেখাই তোমাদের এখানটায় আমরা পাচ্ছি কি এই এটা সমান আমরা পাচ্ছি এন আমাদের সিগমা স্কোয়ার ইন্টু হচ্ছে আমাদের যেটা আছে সেটাই থিটা ওয়ান মাইনাস থিটা নট এটুকু ঠিক আছে তো এইটা গ্রেটার দ্যান ইকুয়াল টু কি হচ্ছে এটাকে আমরা লিখতে পারি গ্রেটার দেন ইস এই পাশে যেটা আছে সেইটা অর্থাৎ লগ কে আমরা একটু অস্পষ্ট হলো লগ কে আর এটা ওই পাশে চলে যাবে তাহলে চলে গেলে কি হলো প্লাস এটা চলে আসলো প্লাস এন বাই টু সিগমা স্কোয়ার ইন্টু হচ্ছে থিটা ওয়ান স্কোয়ার মাইনাস থিটা নট স্কোয়ার ঠিক আছে এটা আসলো তোমরা বুঝতে পারবে আশা করছি তো এখন দেখো যে আমি এখন কি করছি শুধু এই পোর্শনটাকে রাখছি অর্থাৎ এই লাইনের পরে যদি আমরা যাই আমরা যদি এখানে এক্স বার ইন্টু থিটান ওয়ান মাইনাস থিটানট এটাকে রাখি এটা রাখি গ্রেটার দেন ইকুয়াল টু তখন আমাদের কি হবে এই যে এটা এখন আমি এটা নিয়ে নেই এই যে আমাদের আর এন বাই সিগমাস্কোয়ার এটা কি হবে ওই পাশে চলে যাবে এবং উল্টো হয়ে যাবে তাই না তাহলে এখানে কি হয়ে যাবে এই পাশে এ ভাগ হয়ে গিয়ে স্কোয়ার ডিভাইডেড বাই এন হয়ে যাবে দেখো স্কোয়ার ডিভাইডেড হবে এন লককে আর এই এন স্কোয়ার ডিভাইড বাই এন আর এটা এই দুটো মিলে কি হয়ে যাবে কাটাকাটি করে এইখানে কিন্তু আর এন স্কোয়ারটা থাকবে না শুধু টুটা থাকবে তাহলে এখানে হয়ে গেল থিটা ওয়ান স্কোয়ার মাইনাস থিটা নট স্কোয়ার ডিভাইডেড বাই টু তো তোমরাও এই এই লাইনটাতেও কী করবা আর একটু ভেঙে নিবা তাহলে তোমাদের কনসেপশনটা আরও ক্লিয়ার হয়ে যাবে তো এখন দেখো আমাদের দুটো কেস একটা হচ্ছে থিটা ওয়ান গ্রেটার দেন থিটা নট একটা হচ্ছে থিটা ওয়ান লেস দেন থিটা নট তো আমরা প্রথমটা তুমি যখন কনসিডার করছি তাহলে আমরা লিখছি কি থিটা ওয়ান গ্রেটার দেন থিটা নট যদি এটা হয়ে থাকে তাহলে এখান থেকে এই লাইন থেকে আমরা দেখো এক্সবার সমান কি পাচ্ছি এক্স বার গ্রেটার দেন এটা ডিভাইডেড বাই হচ্ছে থিটা ওয়ান মাইনাস থিটানট অর্থাৎ সিগমাস্কোয়ার বাই এন রয়ে গেল লক কে আছে নিচে চলে আসলো থিটা ওয়ান মাইনাস নোট আর প্লাস হচ্ছে এইখানে দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো এটাকে তুমি যদি ভাঙাও তাহলে কি পাও থিটা ওয়ান মাইনাস থিটানট ইন্টু হচ্ছে থিটা ওয়ান প্লাস থিটানট তো এখানকার থিটা ওয়ান মাইনাস নট আর এখানকার থিটা ওয়ান মাইনাস থিটানট কাটাকাটি চলে যাবে যেহেতু এটা নিচে চলে আসবে থাকবে শুধু হচ্ছে থিটা ওয়ান প্লাস থিটা নট ডিভাইডেড বাই টু তাহলে এই পুরো পোর্শনটাকে আমরা ধরে নিচ্ছি ল্যামডা ওয়ান ঠিক আছে তাহলে আমরা পাচ্ছি এক্স পার গ্রেটার দেন ল্যামডা ওয়ান ঠিক আছে সুতরাং বিসিআর সমান বিসিআর হচ্ছে কি তাহলে ডাব্লিউ বেস ক্রিটিক্যাল রিজিয়ন এটাকে আমরা কি দিয়ে এক্সপ্রেস করি ডাব্লিউ দিয়ে এটাকে আমরা এই এই থিটা ওয়ান গ্রেটার দেন থিটা নটের জন্য আমরা এটাকে ডাব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করলাম আর হুইচ ইজ ইকুয়াল টু এক্স এক্সের ভ্যালুটা কি এক্স বার গ্রেটার দেন ল্যামডা ওয়ান তাহলে এই হলো আমাদের বিসিআর বা বেস ক্রিটিক্যাল রিজন দ্যাট মিনস এক্স বার গ্রেটার দেন ল্যামডা ওয়ান ঠিক আছে তো এখন আমরা এটা এইটা পেলাম হচ্ছে থিটা ওয়ান গ্রেটার দেন থিটা নোটের জন্য তো আমরা লেস দেনের জন্য ওটা দেখি কেস টুতে দেখো থিটা ওয়ান লেস দেন থিটা নোট তাহলে বিসিআরটার রিলেশনশিপটা আমরা কিভাবে পাই এটা কিন্তু লেফট এইলের জন্য আমরা পাচ্ছি আর যেহেতু যখন আমাদের থিটা ওয়ান গ্রেটার দেন থিটা নোট ছিল সেটা কিন্তু আমরা রাইট টেইলের জন্য পেয়েছিলাম ঠিক আছে দেখো আমাদের এটা ছিল আমাদের রাইট টেল টেস্টের জন্য ঠিক আছে এখন আমাদের পাচ্ছি যেটা আমরা হচ্ছে লেফট টেস্টের জন্য আমরা পাচ্ছি এক্স বার জাস্ট লেস দেন আগে যেই পোর্শনটা ছিল সে একই পোর্শন এবং এটাকে আমরা ডিফাইন করছি কি এখানে একটু চিন্তা করবা সেটা হচ্ছে কি দেখো ঠিক আছে সেটা হচ্ছে এই যে লেস দেনটা মাথায় রাখবা যেহেতু করছি ল্যামডা টু দিয়ে ঠিক আছে সুতরাং এই ক্ষেত্রে বিসিআর বা বেস ক্রিটিক্যাল রিজিয়ন এটাকে আমরা এক্সপ্রেস করলাম ডাব্লিউ ওয়ান দিয়ে যেহেতু আগেরটাকে আমরা ডাব্লিউ দিয়ে এক্সপ্রেস করেছি সুতরাং এটাকে আমরা এক্সপ্রেস করলাম ওয়ান ডাবলিউ ওয়ান দিয়ে এবং ডাবলিউ ওয়ান ইস হচ্ছে এক্স <coughs> x বার লেস দ্যান ল্যামডা 2 কি আছে x হচ্ছে x বার লেস দ্যান ল্যামডা 2 আসলে আমরা এখানে স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের মিন এর যে ডিস্ট্রিবিউশন সেটা নিয়ে কাজ করছি এখন দেখো এই যে ল্যামডা 1 আর ল্যামডা 2 এই দুটো আমাদের আসলে বের করতে পারি আমরা দা কনস্ট্যান্ট ল্যামডা 1 এন্ড ল্যামডা আর সো চোজেন অ্যাজ টু মেক দা প্রোবাবিলিটি অফ ইচ অফ দা রিলেশন সিক্সটিন পয়েন্ট টেন অ্যান্ড সিক্সটিন পয়েন্ট ইলেভেন দ্যাট এই যে রিলেশনটা এইটা এবং তার আগে যেটা এটা গ্রেটার দেন ছিল সেই রিলেশনটা ইকুয়েল ধরে নিয়ে আমরা ইকুয়েল টু আলফা ধরে নিয়ে অর্থাৎ এইটা কি ক্রিটিক্যাল রিজেন মানেই হচ্ছে আমাদের কি আমাদের আলফা বা পা প্রবাবিলিটি অফ টাইপ ওয়ান এর তো এটাকে যখন আমরা এইচ নোট থ্রু হবে তখন এটাকে আলফা ধরে নিয়ে আমরা ল্যামরা ওয়ান এবং ল্যামডা টু মানটা বের করতে পারি তো দা যেহেতু এটা স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন অফ মিন মিনের স্যাম্প্লিং ডিস্ট্রিবিউশন যখন এইচ ওয়ান ট্রু সেই ক্ষেত্রে আমরা আমার ডিস্ট্রিবিউশন ফর্মটা কি হয়ে যাবে যদি মিনের ডিস্ট্রিবিউশন হয় তাহলে মিন হয়ে যায় কি মিন সমান মিউ অথবা থিটা যেটাই বলো আর ব্যারিয়েন্সটা হয়ে যাবে সিগমা স্কোয়ারের জায়গায় সিগমা স্কোয়ার বাই এন এটা তোমরা আশা করছি তোমরা জানো হ্যাঁ আমাদের স্যাম্পলিং ডিস্ট্রিবিউশনের মিনের স্যাম্পলিং ডিস্ট্রিবিউশন যেটা মিনের যদি আমরা নেই স্যাম্পলিং মিন নেই স্যাম্পলিং মিনের যদি ডিস্ট্রিবিউশন বের করি সেটা হচ্ছে মিন হয়ে যায় প্যারামিটার মিউয়ের সমান অথবা থিটার সমান আর ভ্যারিয়েন্সটা তখন সেই ক্ষেত্রে সিগমা স্কোয়ার না হয়ে সিগমা স্কোয়ার বাই এন হয়ে যায় তাহলে এখানে থিটা আয় যেহেতু আমাদের আয়ের ভ্যালু দুটো একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে ওয়ান দ্যাট মিন্স একটা থিটা নট একটা হচ্ছে থিটা ওয়ান তো দেয়ার ফর দ্য কনস্ট্যান্ট ল্যামডা ওয়ান অ্যান্ড ল্যামডা টু আর ডিটারমাইন্ড ফ্রম দ্য রিলেশন ওই রিলেশন দুটো থেকে আমরা যে বের করতে পারি সেটা হচ্ছে কি পি অফ এক্স বার গ্রেটার দেন ল্যামডা ওয়ান গিভেন এইচ নট ইজক টু আলফা তো আমরা জানি এটা আমরা আলফা বা টাইপ ওয়ান অথবা প্রবাবিলিটি অফ টাইপ ওয়ান অথবা সাইজ অফ টেস্ট এখান থেকে আমরা এই ফর্মুলাটা আমরা জানি অর্থাৎ এই যে স্যাম্পল মিন যেগুলো সেগুলো কোথায় পড়ছে ক্রিটিক্যাল রিজিয়নে পড়ছে ক্রিটিক্যাল রিজনে পড়ছে যখন আমার নাল হাইপোথিসিসটা ট্রু তাহলে নাল হাইপোথিস যদি ট্রু হয় সেই ক্ষেত্রে আমার অবজারভেশনগুলো কিন্তু ক্রিটিক্যাল রিজনে পড়ার কথা না আমাদের পড়ার কথা এক্সেপ্টেড রিজনে তাহলে এই যে ভুলটা হয়ে গেল এই ভুল হওয়ার যে প্রবাবিলিটি সেটাকে আমরা বলছি আলফা একইভাবে পি অফ এক্স বা লেস দেন ল্যামডা টু হোয়েন এইচ নট ইজ ট্রু এই এইচ নট ইজ ট্রু অর্থাৎ সেটাও আমাদের দেখো যে অবজারভেশনগুলো একটা রাইট টেল আর একটা লেফট টেল একই জিনিস শুধু একটা হচ্ছে রাইট টেলে থাকবে অবজারভেশনগুলো যদি আমরা কনসিডার করি তাহলে দেখো যে ক্রিটিক্যাল ডিজনে পড়ছে আমি একটু দেখি কোথায় আছে এটা ক্রিটিক্যাল ডিজনে পড়বে কিন্তু হয়তো ক্রিটিক্যাল সরি এটা একটু খেয়াল করে দেখো দুই দিকে দুইটা ক্রিটিক্যাল ডিজেন কনসিডার করছি যে একবার হলো এইদিকে যখন থিটা থিটা ওয়ান গ্রেটার দেন থিটা নট তখন আমার দ্যাট মিনস ল্যামডা ওয়ান এই সাইডে ঠিক আছে রিজিয়নটা আর যখন লেস দেন হবে তখন এই সাইডে পড়বে কিন্তু জিনিসটা এটাই জিনিসটা এটাই সেটা হচ্ছে কী যে আমার অবজারভেশনগুলো ট্রু হওয়া সত্ত্বেও নাল হাইপোথিসিস ট্রু হওয়া সত্ত্বেও স্যাম্পল অবজারভেশনগুলো কোথায় পড়লো এই সাইডে ক্রিটিক্যাল রিজিয়নে পড়ে গেল ঠিক আছে তো এই এটাও ভুল হলো এই ভুলের প্রবাবিলিটিকে আমরা বলছি আলফা ঠিক আছে তাহলে এখন সুতরাং আমরা আলফাটাকে কীভাবে ডিটারমাইন করতে পারি যে এক্সবার গ্রেটার দেন ল্যামডা ওয়ান গিভেন এইচ নট এখানে আমরা এক্স বারটাকে কী করবো স্ট্যান্ডার্ড নর্মাল ভ্যারিয়েটে পরিণত করে নেব কীভাবে করবো আমরা সাধারণত যেভাবে করে থাকি মিন থেকে তার অবজারভেশনগুলো থেকে তার মিনটা মাইনাস করব এবং স্ট্যান্ডার্ড ডিভিশন দিয়ে ভাগ করব। তাহলে এখান থেকে এক্সবার কী হবে এক্সবার মাইনাস থিটা নট যেহেতু আমরা দেখো এখানে আমি স্ট্যান্ডার্ড নর্মাল ভেরিয়েটেডটাও একটু লিখে দিই তোমাদের সেটা হচ্ছে কি আমাদের এক্স বার এক্স বার এই পাশে কি আছে এক্স বার তো এক্স বার মাইনাস কী হবে থিটানট থিটানট ডিভাইডেড বাই হচ্ছে সিগমা বাই রুটেন হ্যাঁ এইটা আর গ্রেটার দেন হয়ে গেল এইখানে যেহেতু তোমার কি আছে ল্যামডা ওয়ান আছে এই যেইটা এটা ল্যামডা ওয়ান অর্থাৎ এখানে এখানে যদি দুই পাশেই তো কাজটা করতে হবে তাহলে ল্যামডা ওয়ান অর্থাৎ এটা গ্রেটার দেন ইজিক্যাল টু ল্যামডা ওয়ান মাইনাস হচ্ছে কত থিটা নট ডিভাইডেড বাই হচ্ছে সিগমা বাই রুটেন ওকে সিগমা বাই রুটেন তাহলে এইটা কি হয়ে গেল এটা কিন্তু জেড হয়ে গেল ঠিক আছে এটা আমরা বলতে পারি কি এটা জেড ওকে তাহলে আমাদের দেখো আমাদের হয়ে গেল এই জেড গ্রেটার দেন ল্যামডা ওয়ান সমান হচ্ছে কি আমাদের আলফা এটা দেয়াই আছে আর আমরা জানি জেড হচ্ছে স্ট্যান্ডার্ড যদি হয় তাহলে এটা ডিস্ট্রিবিউশন ফলো করে যার মিন হচ্ছে ওয়ান জিরো এবং ভ্যারিয়েন্স হচ্ছে ওয়ান তাহলে এটা সমান আমরা বলতে পারি কি অর্থাৎ এই পোর্শনটুকু হচ্ছে কি জেড আলফা তাই না এই পোর্শনটুকু হচ্ছে আমাদের জেড আলফা দ্যাট মিন্স এটা টেবিল ভ্যালু থেকে আমাদের মানটা আমরা বের করে নিয়ে আসবো তো এইটা সমান আমরা এখান থেকে আমরা ল্যামডার মানটা কিভাবে বের করবি ল্যামডা ওয়ান ইজ টু হচ্ছে এটা ইন্টু ক্রস মাল্টিপ্লিকেশান করো আর এটাকে এই পাশে নিয়ে আসো তাহলে হয়ে গেল থিটা নট প্লাস হচ্ছে সিগমা বাই রুট এন ইন্টু জেড আলফা ওকে তাহলে আমাদের দেখো যেখানে জেড আলফাটা হচ্ছে আপার আলফা পয়েন্ট অফ দ্য স্ট্যান্ডার্ড নর্মাল ভ্যারিয়েট এবং এটাকে আমরা কিভাবে লিখতে পারি পি অফ জেড গ্রেটার দেন জেড আলফা ঠিক আছে পি অফ জেড এইখান থেকে পি অফ জেড গ্রেটার দেন জেড আলফা কারণ এটাকে আমরা এই পোর্শনটাকে আমরা কি দিয়ে ডিফাইন করেছি জেড আলফা দিয়ে করেছি এই পি অ্যাড গ্রেটার দেন জেড আলফা সমান কি সমান হচ্ছে আমাদের আলফা তাহলে পরের টার্মটা দেখো যে যখন আমাদের লেস দেনের তা আসছে তাহলে একইভাবে পি অফ এক্স বা লেস দেন ল্যামডার টু গিভেন এইচ নট ইজিক টু আলফা সেখানে আমাদের একই রকম করেই এই আমরা যেহেতু এটা আসলে সিমেট্রিক ডিস্ট্রিবিউশন সুতরাং এটাকে এটা যেহেতু আলফা আলফা মিন্স হচ্ছে কি এটা একটা প্রবাবিলিটি তাই না আলফা মানে আমরা জানি প্রবাবিলিটি অফ টাইপ ওয়ান এরোর তাহলে টোটাল প্রবিলিটি আমার কি টোটাল প্রবাবিলিটি হচ্ছে আমার ওয়ান তো এটা যদি আমার আলফা হয় লেস দেনটা যদি আমার আলফা হয় তাহলে গ্রেটার দেনটা কি হবে ওয়ান মাইনাস আলফা হবে সুতরাং এটাকে আমরা লিখতে পারি পি অফ বার গ্রেটার দেন ল্যামডা টু গিভেন এইচ নট ইস্যুক টু ওয়ান আমি আলফা লিখতে পারি তাহলে এটাকে আমরা লিখতে পারি ওয়ান মাইনাস আলফা তাহলে এখানে ঠিক একইভাবে এটাকে তুমি জেডে এ কনভার্ট করো একটু আগে যেভাবে আমরা জেডে এ কনভার্ট করে এসছি একই রকমভাবে জেডে এ কনভার্ট করবো করতে হবে এবং এখানেও আমরা বোধ সাইডের কাজটা করবো ল্যামডা টু মাইনাস থিটা নট ডিভাইডেড বাই সিগমা বাই রুটেন ইজুকুল আমরা পেয়েছি ওয়ান মাইনাস আলফা ওকে তাহলে এই এইটুকু পোর্শন সমান আমার কি এইটুকু পোর্শন কিন্তু আমার জেড ওয়ান মাইনাস আলফা ঠিক আছে তাহলে সুতরাং এখান থেকে আমরা বলতে পারি ডিস ইজ টু জেড ওয়ান মাইনাস আলফা তো এখান থেকে দেখো একইভাবে আমি ল্যামডা টু সমান বের করে নিয়ে আসতে পারি এটাকে যখন ওই পাশে নিয়ে যাব প্লাস থিটা নট হয়ে যাবে আর এই দুটো হচ্ছে আমার ক্রস মাল্টিপ্লিকেশান হবে তো থিটা নট প্লাস হচ্ছে সিগমা বাই রুট এন ইন্টু জেড ওয়ান মাইনাস আলফা এই হলো আমাদের ল্যামডা টুরের মানটাও আমরা পেয়ে গেলাম আর এটা আমরা একটু এই যে কাজটা আমরা এখানে করেছি সেটা আমরা এখানে লিখেছি জেড ওয়ান মাইনাস আলফাইজ টু আমরা লিখতে পারি মাইনাস জেড আলফা ঠিক আছে এটা আমরা পরবর্তীতেও কাজে লাগবে তো এরপরে আসো পাওয়ার অফ টেস্ট পাওয়ার অফ টেস্টটা আমরা জানি যে এটা একটা কারেক্ট ডিসিশান আরেক আগে যেটা আমরা করেছি আলফা যেটা সেটা আমাদের একটা রং ডিসিশান ছিল তো পাওয়ার অফ টেস্ট হচ্ছে আমরা জানি ওয়ান মাইনাস বিটা এবং ওয়ান মাইনাস বিটা সমান আমরা জানি পি অফ এক্স ইজ ইন ডাব্লিউ হোয়েন এইচ ওয়ান ইজ ট্রু দ্যাট মিনস আমার যে অবজারভেশনগুলো সেগুলো কোথায় পড়ছে ক্রিটিক্যাল রিজিয়ানে পড়ছে যখন অল্টারনেটিভ হাইপোথিসিসটা ট্রু তো অল্টারনেটিভ হাইপোথিসিস ট্রু মানেই হচ্ছে কি নাল হাইপোথিসিসটা ফলস তাহলে নাল হাইপোথিসিস যদি ফলস হয় এবং তাহলে অবজারভেশনগুলো যদি ক্রিটিক্যাল রিজিয়ানে পড়ে বা বাতিল এলাকায় পড়ে তাহলে আমার ডিসিশানটা ঠিক আছে সো এইটা হয়ে গেল আমাদের পাওয়ার অফ টেস্ট তো এটাকে আমরা যেভাবে লিখতে পারি সেটা হচ্ছে এক্স বার গ্রেটার দেন ইকুয়াল টু ল্যামডা ওয়ান যখন এইচ ওয়ান ইজ ট্রু ঠিক আছে একটু আগে আমরা এটা করেছি এইচ নট ট্রু যখন ছিল তখন এটাকে আমরা আলফা দিয়ে ডিফাইন করেছিলাম ওয়ান মাইনাস আলফা দিয়ে ডিফাইন করেছিলাম এখানে যদি দেখো তাহলে এইভাবে আসছে তো এখানে আমরা এটাকে ওয়ান দ্যাট ইজ দিস ইজ ইউকাল টু ওয়ান মাইনাস বিটা তো এটাকেও ঠিক আগের মতো করেই জেডে কনভার্ট করো জেডে কনভার্ট করতে গেলে আমাদের যে কাজটা করতে হবে এই যে এখানে দেখিয়েছি এক্স বার মাইনাস থিটা ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে সিগমা ডিভাইডেড বাই রুটেন ঠিক আছে কারণ এখানে আমাদের অল্টারনেটিভটা ট্রু ঠিক আছে সো যেহেতু অল্টারনেটিভটা ট্রু সুতরাং আমরা কি করবো এটা কনভার্ট করতে গেলে থিটা ওয়ানটাকে মাইনাস করবো তো বোধ সাইডে আমরা একই কাজ করলাম এই পাশেও আমরা এক্স বার থেকে অর্থাৎ এখানে আর এখানেও আমরা করলাম ল্যামডা ওয়ান তো এই পোর্শনটা হয়ে গেল জেড আর এই পোর্শনটা ঠিকমতোই রয়ে গেল তো এখন দেখো এখানে এই ল্যামডা ওয়ান আমরা আগে বের করে নিয়ে আসছি আগে একটু আগে বের করেছি ল্যামডা ওয়ানও করেছি ল্যামডা টুও করেছি তো ল্যামডা ওয়ানের মানটা আমরা এখানে বসিয়ে দিলাম ঠিক আছে তো এখানে বসিয়ে দিলাম মাইনাস থিটা ওয়ান অ্যাজ ইউজুয়াল রয়ে গেল আর সিগমা বাই রুটেনটাও রয়ে গেল তো এখন জাস্ট কি করবে এটাকে ভাগ করে দাও আর কি ভাগ করে দিলে দেখো এখানে কি থাকে এটা এটা ভাগ হয়ে গেলে থাকতেছে শুধু জেড আলফা মাইনাস এই থিটা ওয়ান মাইনাস থিটা নট অর্থাৎ এটা যখন মাইনাস লিখবা যেহেতু এটা থিটা ওয়ানটা বড় সুতরাং থিটা ওয়ান মাইনাস থিটা নটই আমরা লিখবো আর এইটার নিচে হচ্ছে আমাদের দেখো এটা সিগমা বাই রুটেনটা আছে সিগমা বাই রুট থেকে যাবে যেহেতু এটা থিটা ওয়ানটা বড় সেই কারণে আমরা থিটা ওয়ানটাকে প্রথমে লিখব এবং লিখবো বলেই সেটাকে আমরা মাইনাস সাইনটা প্রথমে নিয়ে আসছি এখন দেখো এই যে এই পোর্শনটা অর্থাৎ আমরা এই যে আমরা এই পোর্শনটাকে আমরা কিভাবে কীভাবে কনসিডার করছি সরি এই পোর্শনটাকে আমরা এটাকে ল্যামডা থ্রি দিয়ে ডিফাইন করছি ঠিক আছে দেখো তাহলে এটাকে আমরা বলছি ওয়ান মাইনাস পি জেড লেস দেন ল্যামডা থ্রি অর্থাৎ ল্যামডা থ্রি সমান আমরা লিখলাম জেড আলফা মাইনাস থিটা ওয়ান মাইনাস থিটা নট ডিভাইডেড বাই সিগমা বাই রুট এন এটাকে আমরা বললাম ল্যামডা থ্রি তো আমরা পেয়ে গেলাম ওয়ান মাইনাস পি অফ জেড লেস দেন ল্যামডা থ্রি আর এই পি অফ জেড লেস দেন ল্যামডা থ্রিকে আমরা ফাই দিয়ে ডিফাইন করলাম দ্যাট মিনস ফাইভ ল্যামডা থ্রি যেখানে ডটটা হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড নর্মাল ভ্যারিয়েটের একটা ডিস্ট্রিবিউশন ফাংশন ঠিক আছে এখন আসুন এইটা পেলাম আমরা হচ্ছে থিটা ওয়ান গ্রেটার দেন থিটা টুর জন্য আমাদের আরেকটা কেস আছে সেটা হচ্ছে থিটা ওয়ান লেস দেন থিটা নট তো এইটার ক্ষেত্রে আমরা যেটা লিখবো সেটা এক্সবার লেস দেন ল্যামডা টু আগেরটা আমরা ল্যামডা ওয়ান দিয়ে ডিফাইন করেছি এই ক্ষেত্রে আমরা এটাকে কনসিডার করছি ল্যামডার টু দিয়ে পার লেস দেন ল্যামডার টু ওয়েন এইচ ওয়ান ইজ ট্রু তাহলে এটাও হচ্ছে আমাদের কি পাওয়ার অফ টেস্ট তো এখানেও যেই কাজটা করবে সেটা হচ্ছে এক্সবার বোথ সাইডে তুমি অর্থাৎ এক্সবারটাকে আমার কি করতে হবে এক্সবারটাকে আমার স্ট্যান্ডার্ড নর্মাল ভ্যারিয়েটে পরিণত করতে হবে সেই কারণে আমরা কি করলাম বোথ সাইড থেকে এই থিটা ওয়ান মাইনাস করব এবং সিগমা বাই রুটেন দিয়ে ভাগ করব তো এই পাশে যখন আমি এক্সবার মাইনাস থিটা ওয়ান ডিভাইডেড বাই সিগমা বাই রুটেন করলাম তখন সেটা আমার জেডে কনভার্ট হয়ে গেল আর এই পোর্শনটা আমাদের এইটুকুম করে হয়ে গেল তাহলে দেখো এখানে যে কাজটা এখন করতে হচ্ছে আমাদের সেটা হচ্ছে ল্যাম্বডা এর যে ভ্যালুটা একটু আগে আমরা আগের স্লাইডে করেছি সেই ল্যাম্বডা এর মানটা আমরা এখানে বসিয়ে দিব ঠিক আছে আর এই থিটা ওয়ানটা থেকে যাবে সিগমা বাই রুটেনটাও বসে যাবে তো আগের মতো করে আমরা এটাকে ভাগ করে ফেলবো ভাগ করলে যেটা হচ্ছে এখানে জেড ওয়ান মাইনাস আলফা চলে আসলো প্লাস হচ্ছে থিটা নট মাইনাস থিটা ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে সিগমা বাই রুটেন যেহেতু এখানে থিটা নটটাই বড় সুতরাং এই কারণে আমরা এই থিটা নট মাইনাস থিটা ওয়ান এই ফর্মেটেই লিখে দিলাম তো এই পুরো পোর্শনটাকে ঠিক এই এটাকে যেভাবে আমরা অ্যাকচুয়ালি এটাকে আমরা কীভাবে লিখেছিলাম স্ট্যান্ডার্ড নর্মাল ভ্যারিয়েটের যে ডিস্ট্রিবিউশন সেই ডিস্ট্রিবিউশন অনুসারে ফাইভ ল্যামডা থ্রি লিখেছিলাম আর ঠিক একই রকমভাবে এইটাকে আমরা ল্যামডা ফোর কনসিডার করবো তো সেই হিসাবে জেড পি অফ জেড লেস দেন ল্যামডা ফোর হবে ল্যামডা এই পুরো পোর্শনটাকে আমরা ফাইভ ল্যামডা ফোর দিয়ে ডিফাইন করব তো এখানে আমরা আসলে বলে দিয়েছি নেক্সট ইয়েতে ল্যামডা ফোর ইজ হচ্ছে এই পোর্শনটা ঠিক আছে এখন দেখো একটু আগে আগে স্লাইডে আমরা বলেছিলাম যেহেতু এটা একটা সিমেট্রিক ডিস্ট্রিবিউশন সুতরাং জেড ওয়ান মাইনাস আলফাকে আমরা লিখতে পারি মাইনাস জেড আলফা সেই কারণেই এখানে দেখো রুট এন থিটা নট মাইনাস থিটা ওয়ান ডিভাইডেড বাই সিগমা মাইনাস হচ্ছে এই জেড ওয়ান মাইনাস আলফাকে আমরা লিখে দিলাম জেড মাইনাস জেড আলফা ঠিক আছে তাহলে এখান থেকে আমরা আসলে ওই ল্যাম্ডা ফোরের মানটা বের করে নিয়ে আসতে পারবো আচ্ছা আর একটু বলে নেই তাহলে এইভাবেই এখন তুমি একটু খেয়াল করে দেখো যে যদি আমাদের হাতে অবজারভেশনগুলো থাকে অর্থাৎ থিটা নটের একটা স্পেসিফিক ভ্যালু থাকে থিটা ওয়ানের একটা স্পেসিফিক ভ্যালু থাকবে সিগমাটা আমার জানা থাকবে এবং কতগুলো অবজারভেশন নিয়ে আমি কাজ করব, সেটা যদি আমার জানা থাকে অবশ্যই সেই ক্ষেত্রে আমার জেডের আলফার যে ভ্যালুটা সেটাও আমার টেবিল থেকে আমরা বের করে নিয়ে আসতে পারবো তো এটা যদি পেয়ে যাই আমি কিন্তু ল্যামডা ফোরের মানটা পেয়ে যাব। তো মানটা পেয়ে গেলে তখন কিন্তু আমার ওয়ান মাইনাস বিটা মিনস পাওয়ার ফাংশনটা পাওয়ার অফ টেস্টটা বের করতে আর কোনোই সমস্যা হওয়ার কথা না তো আশা করছি তোমরা এটা ক্লিয়ার হয়েছ আমরা পরের আরেকটা এক্সাম্পলে যাই এটাই করে আমি শেষ করে দিব এখানে দেখো আমরা আগে একটু আগে যেটা করলাম সেটা হচ্ছে আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশন নিয়ে আমরা কথা বলেছি আর এখন আমরা একটা প্রবলেম নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের পজ ডিস্ট্রিবিউশনে তো পয়সো ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে সে একই রকমভাবে আমরা করছি সেটা হচ্ছে হাইপোথিসিসটা হচ্ছে আমার থিটা ইজিক টু থিটান আর অল্টারনেটিভ হচ্ছে আমাদের থিটা ইজ ইজিক টু থিটা ওয়ান এখানেও আমাদের কি বের করতে বলছে বেস্ট ক্রিটিক্যাল রিজেন বের করতে বলছে তো এখানে আমরা এই কথাগুলো যেগুলো বলার সেগুলো আমরা বলবো অর্থাৎ একটা ডিস্ট্রিবিউশনকে যেভাবে ডিফাইন করার কথা যে সাপোজ এক্স ওয়ান টু আপ টু এক্স এন এ র্যান্ডম স্যাম্পল অফ সাইজ এন ড্রন ফ্রম এ নর্মাল ফ্রম দ্য ডিস্ট্রিবিউশন পি অফ এক্স থিটা বা এক্স আই থিটা যেটা এক্স থিটা যদি ধরো তাহলে আমরা পয়সা ডিস্ট্রিবিউশনের যে ডিস্ট্রিবিউশন ফাংশন বা মাস ফাংশন যেটা সেটা আমরা এখানে লিখবো এখন আসো এটার যদি লাইটলিউড ফাংশন নেই তাহলে এল সমান আমরা কী করবো প্রোডাক্ট অফ পি অফ এক্স থিটা হবে না তো প্রোডাক্ট অফ এক্স এফ এফ প্রোডাক্ট অফ পি এক্স থিটা যদি হয় তাহলে এটাকে কী হবে এটা তোমার মাল্টিপ্লাই হবে এন টাইমস ঠিক আছে তখন যদি মাল্টিপ্লাই হয় এই থিটার জায়গায় কি হয়ে যাবে এন থিটা হবে আর এই এক্সাইয়ের জায়গায় হবে সাম অফ এক্সাই আর এক্স এক্সের জায়গায় প্রোডাক্ট অফ এক্স এক্সাই বাস হয়ে গেল তো আমরা লাইটলুড ফাংশনটা লিখে নিলাম এরপরে এখন আসো বি বের করার জন্য আমার যে নিম অ্যান্ড লেমার এই ইনসাইড দ্য রিজন একটু আগেই তোমাদের বললাম যে যদি আমরা এল নট বাই এল ওয়ান লিখি সেটা হবে আমার ইনসাইড দ্য রিজিয়ন সেই ক্ষেত্রে লেস দেন ইকুয়ালস টু কে হবে আর গ্রেটার দেন যদি লিখি তাহলে এল ওয়ান বাই এল নট হবে সেটা আউটসাইড দ্য রিজিয়ান নিয়ে কাজ করবো তো আমরা লিখলাম এল নট বাই এল ওয়ান সুতরাং এখানে আগের মতো করেই এল নট মানেই হচ্ছে আমার যেখানে থিটা আছে সেই জায়গাগুলায় আমার থিটা নট বসে যাবে তো এখানে দেখো থিটার জায়গায় আমরা থিটা নট বসিয়ে দিলাম এখানে থিটা নট ছিল থিটা ছিল এখানে থিটা নট বসালাম বাকি সব কিছু একই রকম থেকে যাবে আর নিচের পোর্শনে দেখো এখানে এল ওয়ানের জায়গায় আমার এখানে থিটা ওয়ান এখানেও থিটা ওয়ান আর এখানে সাম অফ এক্সাই আগের মতো থাকবে প্রোডাক্ট অফ এক্সআই ফ্যাক্টরিয়াল সেটাও থাকবে এখন আসো এইটা এটা চলে যাবে কাটা থাকছে কি তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এন থিটা নট থিটা টু দি পাওয়ার সাম অফ এক্সআই আবার এখানে থাকছে ই টু দি পাওয়ার মাইনাস এন থিটা ওয়ান থিটা ওয়ান টু দি পাওয়ার সাম অফ এক্সআই এখন আমরা দুটোকে একত্র করে ফেলবো আগের জি এম ম্যাথটা করেছি সে একই রকম করে তো আমরা পেয়ে যাচ্ছি ই টু দি পাওয়ার মাইনাস এন থিটা নট প্লাস এন থিটা ওয়ান আর থিটা নট ডিভাইডেড বাই থিটা ওয়ান টু দি পাওয়ার সাম অফ এক্স এজ এন লেস দ্যান ইক্যুয়াল টু কে তোমরা কিন্তু যেটা কাজ করবে এই যে এখানে দেখো এটাকে আমরা একত্র করেছি থিটা নট বাই থিটা ওয়ান একসাথে করে আমরা সামফ এক্স আই করেছি আর কিছু না হলো এটা এখন আমরা বোথ সাইডে লগ নিয়ে নিচ্ছি লগ নিয়ে নিলে আমরা পাচ্ছি এখানে দেখো এইটা সমান মাইনাস এন থিটা নট প্লাস এন ওয়ান থিটা ওয়ান লগ ই প্লাস হচ্ছে সাম অফ এক্সাই আসলো আর এটা হচ্ছে লগের সূত্র অনুসারে লগ থিটা মাইনাস লক থিটা ওয়ান ইজ ইকুয়াল টু লগ কে তো এটা তো লগ ই সমান ওয়ান আমরা জানি এখান থেকে আমরা এনটা কমন নিয়ে নিলাম কমন নিয়ে গেলে থাকলে থিটা ওয়ান মাইনাস থিটা হয়ে গেল আর সামিশান এক্সআই রয়ে গেল লগ থিটা নট

যে যেহেতু আমরা কনসিডার করছি থিটা ওয়ানটা বড় সুতরাং এখানে মাইনাস অফ এক্স আই থিটা ওয়ান লক থিটা ওয়ান মাইনাস লক থিটা এটা এই পাশে চলে আসলো লেস দ্যান ইকুয়াল টু লক কে মাইনাস এন থিটা ওয়ান মাইনাস থিটা নট যখন নাকি আমাদের থিটা ওয়ানটাকে আমরা কনসিডার করছি থিটা নটের চেয়ে বড়ো ঠিক আছে আবার উল্টোটাও করব। তাহলে এখন দেখো এটারে যেহেতু এটা সামনে একটা মাইনাস সাইন আছে ইনইকুয়ালিটি অনুসারে আমাদের কি হয়ে যাচ্ছে এটা এটা গ্রেটার দেন হয়ে যাচ্ছে গ্রেটার দেন এইটাকে আমরা সামনে নিয়ে আসলাম প্রথমে নিয়ে আসলাম এন থিটা ওয়ান মাইনাস নট আর মাইনাস লক কে যেহেতু এখানে মাইনাস সাইন আছে এটাকে আমার মাল্টিপ্লাই করলে এটা সাইনটা চেঞ্জ হয়ে যাবে এখন আসো সাম অফ এক্সাই সমান আমরা কি পাই তাহলে এইটা ডিভাইডেড বাই কি হবে এটা হয়ে যাবে তো এখানে আমরা লিখলাম এন থিটা ওয়ান মাইনাস নট মাইনাস লক কে আর নিচে চলে আসলো আমার এই পোর্শনটা ঠিক আছে তাহলে এই ফুল পোর্শন যেটা আছে সেটাকে আমরা ধরে নিলাম সি ওয়ান হিসাবে সো আমরা এখানে লিখতে পারি সাম অফ এক্স আই গ্রেটার দ্যান ইকুয়াল টু সি ওয়ান হোয়ার সি ওয়ান ওকে এখন দেখো ইন দ্য কেস হোয়েন থিটা ওয়ান গ্রেটার দ্যান থিটা নট দ্য বিসিআর অফ সাইজ আলফা ইজ দ্য সেট অফ ডাব্লিউ ওয়ান অবজারভেশনগুলো হচ্ছে এক্স ওয়ান টু আপ টু এক্স সাম অফ এক্স আই গ্রেটার ইকুয়াল টু যেখানে সি ওয়ানটা আমরা বের করতে পারি কিভাবে আলফা থেকে বের করতে পারি একই রকম করে আগের মতো করেই আমরা বের করবো পি অফ সাম অফ আই গ্রেটার দেন ইজকাল টু সি ওয়ান গিভেন এইচ নট আগে কিন্তু আমরা স্যাম্পলিং মিন নিয়ে কাজ করেছিলাম অর্থাৎ মিনের ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করেছিলাম সেই কারণে আমাদের এখানে তোমরা মনে রাখবা যে নর্মাল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে এটা শুধু বার হবে বাকিগুলোর ক্ষেত্রে সাম অফ আই হবে তাহলে সাম অফ আই গ্রেটার দেন ইকুইয়াল টু সি ওয়ান গিভেন এইচ নট অর্থাৎ যখন নাল হাইপোথিস ট্রু তখন এই যে অবজারভেশনগুলো এটা যদি ক্রিটিক্যাল রিজনে পড়ে তার প্রভাবিলিটি হচ্ছে আলফা তাহলে এই হলো আমাদের যখন আমার থিটা ওয়ান ইজ গ্রেটার দেন থিটা নট সেই ক্ষেত্রে আমার বিসিআর বের করার টেকনিকটা তো এখান থেকে আমরা আরেকটা কথা বলতে পারি যে এটা মোস্ট পাওয়ারফুল টেস্ট হবে যদি আমরা কি করি যদি এইটা হয় অর্থাৎ এক্সআই অবজারভেশনগুলো যদি ক্রিটিক্যাল রিজনে পড়ে দ্যাট মিনস গ্রেটার দ্যান ইকুয়াল টু সি ওয়ান পড়ে এবং সেই ক্ষেত্রে যদি আমরা হাইপোথিসিসটাকে রিজেক্ট করে দেই তাহলে ওই টেস্টটা হয়ে যাবে মোস্ট পাওয়ারফুল টেস্ট ঠিক আছে নিশ্চয়ই পরে ইয়েতে আসুন যে এক নম্বর ইকুয়েশান আমরা এটা পেয়েছিলাম সেই ইকুয়েশান থেকে আমরা এটা লিখতে পারি সামিশান এক্সআই অর্থাৎ এখন আমরা যেটা লিখবো সেটা হচ্ছে থিটা নট গ্রেটার দেন থিটা ওয়ান ওকে থিটা নট গ্রেটার দেন থিটা ওয়ান যেহেতু সুতরাং আমাকে এই যে এটা আমরা গত এই আগের স্লাইডে যে ইকুয়েশান আছে সেই ইকুয়েশান থেকে আমরা লিখেছি ঠিক আছে সুতরাং এখানে আমার কোনো চেঞ্জ নাই সামেশান এক্সাই লক থিটা লক থিটা নট মাইনাস লক থিটা ওয়ান লেস দেন ইকুয়াল টু লককে এখন এইটাকে আমার চেঞ্জ করে নিতে হবে কারণ এখানে আমরা থিটা ওয়ান থিটা নটটাকে বড়ো বলে কনসিডার করছি সুতরাং এই সাইনটাকে আমার এটা এটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে সুতরাং প্লাস এন থিটা নট মাইনাস থিটা ওয়ান তো আগের মতো করে আমাদের সাম অফ এক্সাই আমরা বের করব এটা ডিভাইডেড বাই এটা হয়ে যাবে অর্থাৎ লগ কে প্লাস এন এন থিটা এন ইন্টুটা ওয়ান ডিভাইডেড বাই হচ্ছে লগ থিটা নট মাইনাস লগ থিটা ওয়ান তো এটাকে আমরা কনসিডার করছি সি টু দিয়ে ঠিক আছে তার মানে সাম অফ এক্সআই লেস দেন ইজল টু সি টু যেখানে সি টু হচ্ছে এটা এখন ঠিক আগের মতো করেই যদি আমাদের থিটা নট থিটা ওয়ান চেয়ে বড়ো হয় তাহলে আমরা বি অফ সাইজ আলফা সেট করতে পারি কিভাবে দেখো এটাকে আমরা ডাব্লিউ টু দিয়ে ডিফাইন করতে পারি ক্রিটিক্যাল রিজন ডাব্লিউ টু এবং যেখানে সাম অফ আই লেস দেন ইজকুয়াল টু সি টু ঠিক আছে সি টুটা আমরা কিভাবে বের করব সি টুটা বের করব আমরা আলফা ইজকল টু আগের মতো করেই পি অফ সাম অফ আই লেস দেন গোল টু সি টু যখন অবজারভেশনটা হইতো নালহাই ট্রু অর্থাৎ আমার সাম অফ এক্সাইটা এটা লেফটেই হবে আর কি আর কিছু না ট্রু হওয়া সত্ত্বেও যদি আমার অবজারভেশনগুলো কোথায় পড়ছে লেফট সাইডের ক্রিটিক্যাল রিজিয়নে পড়ে তখন সেটাকে আমরা আলফা বলছি অর্থাৎ এই এইটাকে এই আলফা আলফাইজগুলোকে এইটা ধরে নিয়ে আমরা ক্রিটিক্যাল ডিজিজেন বা বেস্ট ক্রিটিক্যাল ডিজেনটা বের করতে পারছি ঠিক একইভাবে এটাকে আমরা পাওয়ার অফ টেস্ট বলবো কারণ বেস্ট ক্রিটিক্যাল ডিজিজন এবং মোস্ট পাওয়ারফুল টেস্ট এ ক্রিটিক্যাল রিজন হ্যাভিং পাওয়ার দেন দেন এনি আদার রিজন দ্যাট ইজ কল্ড মোস্ট পাওয়ারফুল ক্রিটিক্যাল রিজন তাহলে এটা কখন ইয়ে হবে মোস্ট পাওয়ারফুল টেস্ট হবে যদি এই সিচুয়েশন হয় এবং এই সিচুয়েশানের জন্য আমরা যদি হাইপোথিসটাকে রিজেক্ট করে দেই অর্থাৎ বেস্ট ক্রিটিক্যাল রিজন সামিশন এক্সট্রায় লেস দেন সি টু হয় অবজারভেশনগুলো যদি আমার এখানে পড়ে এবং সেই ক্ষেত্রে যদি আমার দেখো আমরা হাইপোথিসটাকে যদি রিজেক্ট করে দিই তাহলে আমার এই টেস্টটাকে বলছি আমরা মোস্ট পাওয়ারফুল টেস্ট ঠিক আছে তাহলে আমার আমার মনে হয় আজকে এই পর্যন্তই থাকুক তোমাদের যে প্রবলেম দুটো নিয়ে আমরা কথা বললাম এই প্রবলেম দুটো তোমরা একটা কাজ করবে ভালোভাবে সলভ করার চেষ্টা করবে আর আমি তোমাদেরকে যেই কথাটা বলেছি যে বারবার আসলে লিখে লিখে প্র্যাকটিস করবে যদি তোমরা যেই সব জায়গাগুলোয় আমি একটু পয়েন্ট আউট করেছি যে এগুলোতে তোমরা একটু ভেঙে করবে সেই জায়গাগুলোয় তোমরা অবশ্যই ভেঙে করবে তা না হলে কিন্তু তোমরা দেখবা যে হঠাৎ যখন করতে যাবে তখন তোমাদের মনে হবে আরে এই স্টেপটা কেমন করে হলো সুতরাং ওই যে জায়গাগুলো তোমরা হাতে কলমে করবে সেই জায়গাগুলো একটু স্টেপ বাই স্টেপ প্রথমে ভেঙে করো তারপরে পরীক্ষায় যখন তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে তখন আর তোমাদের অসুবিধা হবে না তো আশা করছি তোমাদের কোনো রকম সমস্যা হবে না তারপরেও যদি কোথাও কোনো প্রবলেম বোধ করো তাহলে সিআরের মাধ্যমে আমাকে নোটিস করবে আমি আবার ক্লিয়ার করার চেষ্টা করব তো আজকে এই পর্যন্ত থাকুক আল্লাহ হাফেজ ভালো থেকো সুস্থ থেকো এবং পরবর্তী ক্লাসে অপেক্ষা থেকে।